যাবতীয় অন্যায় অশালীল কাজ থেকে দূরে রাখে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যদি সালাত আদায় করার মতো সালাত আদায় করে তাহলে সমাজে সুদ ঘুষ রাহাজারি দুর্নীতি দুরাচার ব্যভিচার এগুলো থাকার কথা না তাই না মুসল্লি সংখ্যা যত বাড়ছে উচিত ছিল সমাজ থেকে দুর্নীতি কমে যাওয়া সমাজ থেকে বেপর্দা কমে যাওয়া সমাজ থেকে ধর্ষণ কমে যাওয়া সমাজ থেকে পরকীয়া উঠে যাওয়া সমাজ থেকে সুদ ঘুষ উঠে যাওয়া সমাজ থেকে বিড়ি সিগারেট গুলজন্দা আলামত হিরোইন খাওয়া উঠে যাওয়ার কথা ছিল কারণ মুসল্লি সংখ্যা দিন দিন বাড়ছে তাই না ভাই কিন্তু সমাজের অবস্থা নাকি এর সম্পূর্ণ বিপরীত ঠিক না সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত মুসল্লি সংখ্যা বাড়ার সাথে সাথে যদি কমে যেত তাহলে সমাজ কতই না ভালো হতো কমছে না কেন কেন কমছে না কারণ বোঝা যাচ্ছে যে ওই সালাত আপনার আমার জীবনে কোনো উপকার করছে না